আরম্ভণিতে ব্রেকিং নিউজ। কাইলৈ দিল্লীলৈ যাব বিজেপিৰ প্ৰতিজন নৱনিৰ্বাচিত সাংসদ। দেশৰ প্ৰতিজন সাংসদক ৰাজধানীত উপস্থিত হবলৈ শীৰ্ষ নেতৃত্ব দিয়া নিৰ্দেশৰ পাছতে দিল্লীলৈ ওলাইছে আনগৰাকী সাংসদ। বিপৰীতে সৰ্বানন্দ সোণোৱাল ইতিমধ্যে উপস্থিত হৈছে দিল্লীত। বুধবাৰে ৰাষ্ট্ৰপতিৰ নিশাৰ আহাৰৰ অভ্যৰ্থনাত উপস্থিত আছে সৰ্বানন্দ সোণোৱাল। 8 তাৰিখে প্ৰধানমন্ত্ৰীৰ শপতগ্ৰহণ অনুষ্ঠানৰ পাছতহে অসমলৈ উভতি আহিব পাৰিব সাংসদসকল। তার পূর্বে 7 জুনত বৈঠক অনুষ্ঠিত হব এনডিএর নবনির্বাচিত সাংসদসকলের। লোকসভা সচিবালয়ের সেন্ট্রেল হলত 7 জুনের পুয়া 10 বজাত অনুষ্ঠিত হব বৈঠক। এই বৈঠকত উপস্থিত থাকিব এনডিএর প্রতিজন নবনির্বাচিত সাংসদ। পুনৰ জনাইছো, কাইলৈ দিল্লীলৈ যাব বিজেপির প্রতিজন নবনির্বাচিত সাংসদ। দেশৰ প্রতিজন সাংসদক রাজধানীত উপস্থিত হবলৈ শীর্ষ নেতৃত্ব দিয়া নির্দেশের পাছতে দিল্লীলৈ ওলাইছে 8 গৰাকী সাংসদ। বিপরীতে সর্বানন্দ সোণোৱাল ইতিমধ্যে দিল্লীত উপস্থিত হয়েছে। বুধবারে রাষ্ট্রপতির নিশার আহারের অভ্যর্থনাত উপস্থিত আছে সর্বানন্দ সোণোৱাল। 8 তারিখে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের পাছতহে অসমলৈ উভতি আহিব পাৰিব সাংসদসকল। তার পূর্বে 7 জুনত বৈঠক অনুষ্ঠিত হব এনডিএর নবনির্বাচিত সাংসদসকলের। লোকসভা সচিবালয়ের সেন্ট্রেল হলত 7 জুনের পুয়া 10 বজাত অনুষ্ঠিত হব বৈঠক। এই বৈঠকত উপস্থিত থাকিব এনডিএর প্রতিজন নবনির্বাচিত সাংসদ। ইফালে প্রধানমন্ত্রীর বাসগৃহত অনুষ্ঠিত বৈঠকত সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীক নেতা নির্বাচন এনডিএর প্রতিটো সহযোগী দলের। ক্রমাগত তৃতীয়খন সরকার গঠনের বাবে প্রধানমন্ত্রীক ধন্যবাদ জানালে প্রতিটো সহযোগী দলে। 6 দশকের পাছত ক্রমাগত তৃতীয়বারলে এখন সুস্থির সরকার নির্বাচিত করাত দেশবাসীক ধন্যবাদ এনডিএর। দেশবাসীর জীবনের মান উন্নত করার সংকল্পরে সামরণি পড়িল এনডিএ নেতৃত্বর এই বৈঠকর। যেহেতু নরেন্দ্র মোদী এনডিএর নেতা নির্বাচিত হয়েছে, মিত্রজোটের সকল সহযোগী দলে নির্বাচন করে নরেন্দ্র মোদীক নেতা হিসাবে। 15টা দলে প্রধানমন্ত্রীর হাতত অর্পণ করে এনডিএক সমর্থনের পত্র। অসমৰপৰা অগপ আৰু ইউপিপিএলে প্ৰদান কৰে সমৰ্থন পত্ৰ। ছিকিমৰপৰা SKMএ প্ৰদান কৰে এনডিএক সমৰ্থন পত্ৰ। টিডিপি নেতা চন্দ্ৰবাবু নাইডুৱে মোদীৰ হাতত তুলি দিয়ে সমৰ্থন পত্ৰ। JDUৰপৰা নীতিশ কুমাৰেও দিলে সমৰ্থন পত্ৰ। অগপ সভাপতি অতুল বৰাই অংশগ্ৰহণ কৰে এনডিএৰ বৈঠকত আৰু তেওঁলোকেও সমৰ্থন আগবঢ়োৱাৰ কথা ইতিমধ্যে আমি জনাইছোঁ। অগপ আৰু ইউপিপিএলে শিৱসেনাৰ সভাপতি একনাথ সিন্ধেও বৈঠকত উপস্থিত থাকে। ইউপিপিএলৰ তৰফৰপৰা সভাপতি প্ৰমোদ বড়ো উপস্থিত থাকে। সমর্থন পত্র অর্পণ করার পাশত সর্বসম্মতভাবে পুনর্বার এনডিএর নেতা নির্বাচিত হল নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। আনফালে পাটনারপরা দিল্লীলৈ অহার বাটত কেনেকৈ একেখন বিমানত উঠিল নীতিশ কুমার আর তেজস্বী যাদব। এনডিএ আর ইন্ডিয়ার পৃথকে পৃথকে বৈঠক সম্পন্ন হওয়ার পাছত নীতিশর সৈতে একেলগে বিমান যাত্রা করাক লৈ মুখ খুলিলে তেজস্বী যাদবে। একেখন বিমানত উঠা ঘটনাক আকস্মিক আখ্যা দিলে তেজস্বী যাদবে। কিন্তু একেখন বিমানত দেখা মাত্রকে দুয়োকে সম্ভাষণ জনা বলেও কলে তেজস্বীয়ে। আনকি নীতিশ কুমারে তেওঁৰ কাষতে বহিবলৈ অনুরোধ করা বলেও জনালে তেজস্বী যাদবে। কিন্তু ইন্ডিয়া গোটর বৈঠকত হওয়া সিদ্ধান্তক লৈ মুখ নুখুলিলে তেজস্বী যাদবে। আর যেহেতু উড়ণের সময়ের দৃশ্যও দেখাইছো আর অবতরণের সময়ের দৃশ্যও দেখাইছো আমি, এয়া পাটনারপরা দিল্লীলৈ অহার বাটত কেনেকৈ একেখন বিমানত উঠিল নীতিশ কুমার আর তেজস্বী যাদব, তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। আর কৈছে যে একেখন বিমানত উঠা ঘটনাক আকস্মিক ঘটনা বলিহে উল্লেখ করেছে। এয়া সম্পূর্ণরূপে আকস্মিক ঘটনা, পূর্ব পরিকল্পনা নাছিল। একেখন বিমানত কিন্তু দেখা মাত্রকে দুয়োকে সম্ভাষণ জনাবলৈও নেরিলে, সম্ভাষণ জনালে তেওঁলোকে আর সন্মানজনকভাবে দুয়োকে সম্ভাষণ জনা বলে উল্লেখ করলে। তেজস্বী যাদবে প্রতিক্রিয়া প্রকাশ করেছে, শুনাম। নাই নাই, সালাম দুয়া হুই ফির দেখি কি মেরা সিট পিছে লট থা তো বাদ মে ও দেখে আয়ে হে তো হমকো আগে বুলায়ে তো আগে চলে গে। তো কুছ বাত হুই পলিটিক্যাল বাত। আব ইয়ে সব ছোড়িয়ে, ইয়ে সব সময় পে বাত কিয়া জাতে, ইয়ে সাদি বাতে বাহার নেই বতাই জাতে। যোরহাট সমষ্টিত শেষ আহি মরা গৌরব গগৈ শুভেচ্ছা জনায় বিপদত মৃণাল কুমার শইকীয়া। খুমটাইর বিজেপি বিধায়কগৰাকীৰ দলত থকার ইচ্ছা নোহোৱা হওয়া বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আকৌ চৰ্চাত বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়া। নিজ দলৰ বিৰুদ্ধে সমালোচনা কৰি সতীৰ্থ ৰোষত পৰা মৃণাল শইকীয়াই এইবাৰ কি কৰিলে? কতো মন্তব্যৰে নহয়, বৰং বিজয়ীক অভিনন্দন জনাই এইবাৰ সমালোচনাৰ পাত্ৰ হল মৃণাল শইকীয়া। যোৰহাটত তপন গগৈক জিকাবলৈ বিজেপিয়ে সৰ্বশক্তি প্ৰয়োগ কৰিছিল, কিন্তু বিজয়ী হল
বিপক্ষর গৌরব গগৈ। আর সেই বিপক্ষ নেতাকে জয়ের বাবে অভিনন্দন জানালে মৃণাল শইকীয়ায়। এক্স যুগে গৌরব গগৈক অভিনন্দন জানায় মৃণাল শইকীয়ায় লিখিলে, ধন, ডাঙর প্রচার, দর্প ভরা ভাষণে নির্বাচনত সহায় নকরে। পরোক্ষভাবে যে নিজ দলকে সমালোচনা করলে বিধায়ক শইকীয়ায়, আর তার পাছতে দলের ভিতর এটা সমালোচনার পাত্র হয়ে পড়েছে মৃণাল শইকীয়া। পিছে মৃণাল শইকীয়ার মতে গৌরবর সহ পূর্বরপরাই আছে ভাল সম্পর্ক, গতি অভিনন্দন জানাত দুঃখ থাকিব নয়। জিকিলে বোলে তখেতক তো এটা দিয়াতো মোর একটা কার্সি হয়, এটা সজ্জনতামূলক এটা তো দিবই লাগবে। তখেতো আহিলে মোক গোলাঘাট আহিলে বা পূজা তাহতে মোট দোকানত সোমাই গেছে। এই তো আর মানুষের আমার তো জিওগ্রাফি সলনি নহয়, আমার আইডিওলজি বেলেগ বেলেগ হব। সকল দেখি শুনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও মৃণাল শইকীয়া কটাক্ষ করে কলে হয়তো তো বিজেপিত বেশিদিন না থাকে। চক, মৃণাল শইকীয়ায় নরেন্দ্র মোদী ডাঙরিয়াক অভিনন্দন জানা নাই, কংগ্রেসের বিজয়ী প্রার্থী এজনক অভিনন্দন জানাইছে। তারপর মূর ধারণা হয় যে মৃণাল শইকীয়া হয়তো বহুদিন বিজেপিত না থাকিব। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াক লো প্রতিক্রিয়া দিলে মৃণাল শইকীয়া। শইকীয়ার মতে মুখ্যমন্ত্রীক আগুড়ি থাকা সকলে ভুলক উচতনি দিয়ার বাবে তেনে মন্তব্য করেছে। সেটা কেবা একটা ভুল বুঝছে, কারণ আমার পরম্পরা আছে যে শত্রুপক্ষ হলেও আজি মোর শত্রু ছালী এজনী ভালকে পাস করেছে, আমি তো হেরি করবলে যাও একটা কংগ্রেসে লেসন দিও, আর বিরোধী পার্টি হোক উঠিব পারো, কিন্তু আমি তো বাটে পথে তো লগ পাও, লগ পাই কথা পাতো। আজির দিনা তেতিয়া এটা বড় বেয়া পরিবেশ এটা নাছিল যে কোনবা মোর বিরুদ্ধে উঠিলে সেইজন শত্রু হয়ে গেল। সেই সম্পর্ক পা ধরে তারপর তখন আমার এমপি হয়ে আছে, মানে এমএলএ, সেইকারণে সম্পর্ক আছে। কি ভুল বুঝি কোনে তখেতক উচতাই দিলে না জানো। আনকি বিজেপিতে থাকিব বলে দৃঢ় মন্তব্য আগবহালে মৃণাল শইকীয়া। আর বেলেগ পার্টির যাওয়া প্রশ্নই নাই, দোকানে এমএলএ নহ, কারণ আমি 94-ত আমি ইয়াত 94-ত বিজেপি এনেকা নাছিল যে ইয়াত আজি সরকার হব কিভাবে, তেতিয়া আমি জয়েন করেছো, আর তেতিয়াই বেলেগ পার্টি জয়েন করা হলে তেতিয়াই এমএলএ হব। আনহাতে মৃণাল শইকীয়ার মন্তব্যক লৈ দলৰ মজিয়াত আলোচনা হব বলে মন্তব্য রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। গোটেইখিনি কথা আমি চর্চা করব, অকল মৃণাল শইকীয়া নহয়, আমি যোরহাট লোকসভাত কিয় হারিল ইয়ার পর্যালোচনা। ইফালে মৃণাল শইকীয়ায় গৌরব গগৈক অভিনন্দন জানার পিছতে বিজেপিত সৃষ্টি হওয়া প্রতিক্রিয়াক লৈ প্রতিক্রিয়াত সরব হয়েছে দুই বিরোধী দলের সভাপতি ভূপেন বৰা আর অখিল গগৈ। বিজেপির লিডারবিলাকে এতিয়া বিজেপি দলটো যে অহংকারী হয়ে পড়েছে এফালের পর কই আছে। কালি মৃণাল শইকীয়া ডাঙরিয়া বিধায়ক, তখেতে স্পষ্টভাবে বিজেপি কিমান অহংকারী হয়ে পড়েছে সেই কথা কইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। খুমতার বিধায়ক মৃণাল শইকীয়ায় মুকলিমূরিয়াক যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী গৌরব গগৈক অভিনন্দন জ্ঞাপন করা কার্যক সমর্থন অশোক শর্মার। যোরহাটলৈ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর লগতে রাজ্যের সকল মন্ত্রী যাওয়ার পিছতো বিজেপি নিজিকিল। একাংশ মন্ত্রীর উদ্ভট মন্তব্য, তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্যের বাবে যোরহাটত বিজেপির পরাজয় বরণ করা বলে আওপকীয়াক মন্তব্য করে অশোক শর্মায়। মৃণাল শইকীয়ায় কেনেদরে কোনে কি সুধাতে গৌরব গগৈ শুভেচ্ছা দিছে সেইটো সেই চাবলগীয়া কথা। রাজনীতির ক্ষেত্রত যিকোনো এজন ব্যক্তিয়ে, এতিয়া আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আছে, বিভিন্ন রাজ্যত বিভিন্ন সরকার হয়েছে, সেই সরকারের মুখ্যমন্ত্রীলৈ তো তেখেতে শুভেচ্ছা জানাইছে। গতিকে তেখেতও মৃণাল শইকীয়া এগারকি বিধায়ক, আর তেখেতর কাষতে যোরহাট সমষ্টির পৰা সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে অহা কারণে তেখেতক একটা শুভেচ্ছা জানাটো এটো সৌজন্যতামূলক একটা কথা। গতিকে তাত বিশেষ ধরবলিয়া কথাটো নাই, কিন্তু সেই কথাখিনিয়ে তেও দল ত্যাগ করব নেকিন বা দলত না থাকিব নেকিন কথাটো নুসাই। বিজেপি দলের আসন হ্রাস তথা বিরোধী দলের পর সম্মুখীন হওয়া প্রত্যাহ্বান সন্দর্ভতো তাৎপর্যপূর্ণ মন্তব্য করে অশোক শর্মায়। আমার রণকৌশল প্রস্তুত করা সকলে গৌরব গগৈক বেশি অবজ্ঞা করার ফলতে এনে বিপর্যয়ের সম্মুখীন হওয়া বলে মন্তব্য করে শর্মায়। ইফালে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মাত্র 1.5 লাখ ভোটত জয়ী হওয়াটে দেশত পরিবর্তনের ইঙ্গিত বহন করা বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে অশোক শর্মায়।
আমি তৃতীয়বারের কারণে সরকার গঠন করেছো সচা, কিন্তু যাবার আমি 303 পাইছিল, এইবার তো 303 পোয়া নাই, গতি আমার কিছু অবনমিত হয়েছে। গতি ইয়ার পাশত যদি নেতৃত্বই সেই একই ডাঙ্কোপেরে ডাঙ্কোপ মরা কথারে চলে বা আমাক এরি হলেও চলিব পারে, তেনে হলে মানে তেওঁলোকে ভাবা কথা মতে তেওঁলোকে কাম করিব, কিন্তু সেইমতে চলিলে যে নহয় সেইটো প্রমাণ এইবার নির্বাচনতে পাইছে। আর এটা অতি গুরুত্বপূর্ণ কথা যে দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া বারাণসীর পৰা নির্বাচিত হয়েছে, আর নির্বাচিত হওয়া সমষ্টিট আমার সাধারণ লোকসভা সমষ্টিবিলাক যিমান করেছে তাতক 10 গুণ বেশি কাম করার পিছতো তেখেতে কিন্তু মাত্র 1.5 লাখ ভোটের ব্যবধানতে জয়ী হয়েছে। গতি এইটো কিন্তু অতি চিন্তনীয় বিষয়, মই সেই কথাটো এজন রাজনৈতিক কর্মী হিসাবে মই অনুভব করো। দেশের মাননীয় গৃহমন্ত্রীগিয়ে 4.5 লাখ ভোটের ব্যবধানত জয়ী হয়েছে, আর প্রধানমন্ত্রীগিয়ে 1.5 লাখ মাত্র ভোটত জয়ী হয়েছে। গতি এইটে কি সূচাই, মই নহয় মোৰ নেতৃত্ব নহব পাৰে, কিন্তু রাইজে ভাবিব এইটো যে এটা পরিবর্তনের ইঙ্গিত, সেই কথাটো সর্বসাধারণে বুঝি পাইছে। আর সেই কারণে আমি আহ্বান জানাইছো যাতে সকলকে লৈ দলটো পুনর্গঠিত করে আমি 26-ত সরকার গঠন করিব পাৰো। ইফালে বিজেপি দলত যদি কোনো সন্মান নাপায় তেন্তে অন্য দলত গৈ হলেও রাইজক সেবা করিম বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে অশোক শর্মায়। রাজনীতিত একে ঠাইতে থাকি সফল হব নোৱাৰি বলেও বিস্ফোরক মন্তব্য করে বিজেপির প্রাক্তন বিধায়কগাকে। যদি বিজেপিয়ে ব্যবস্থা ললে বিকল্প ব্যবস্থা গ্রহণ করিম বলে হুঙ্কার প্রদান করে অশোক শর্মায়। আমি দেখিছো ভারতবর্ষের রাজনীতিত যে এটা রাজনীতি করিয়ে মানুষ বিশেষ সফল হওয়া নাই, গতি আমাক যদি আমি করিম বলে ভাবি আছো, কইছে মই বহু ক্ষেত্রে কইছো যে বিজেপি দলত মই নিষ্ঠা সহকারে কাম করার কারণে প্রস্তুত আছো, যদি দায়িত্ব নিদিয়ে যদি দলের পৰা উলিয়াই দিয়ে সেইটোর কথা, মোর কথা তো নহয়, আমি আর বহি থাকিম নাকি? আমি তো আপনাদের জানেই, নলবাৰী মানুষে জানে মই কেনেদৰে ভারতীয় জনতা পার্টির সংগঠন করেছিল, এটা ভারতীয় জনতা পার্টির সংগঠনত মই যদি সুবিধা না পাও অন্য ঠাইত করব লাগবে, সেইটো আর দেখা দেখি কথা, দল বলে কথা কোৱা নাই, মই ঢাপলি মেলার কথাও অহা নাই, ঢাপলি মেলার অর্থটা বেলেগ, মোর কথাটো আছে যে মই যেহেতু এটা সংগঠন করে দলটুক শক্তিশালী করে সরকার অনাত পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা লৈছিলোঁ, সেই দলটুত এতিয়া আমার স্বর্ণীল সময়, সেই সময়ত যদি কাম করিব না পাও মনত এতিয়া অলপ দুঃখ লাগে, কিন্তু সকলের তো একটা স্বাধীনতা আছে, গতি আমিও তেনেদরে ব্যবস্থা লম বলি চিন্তা নিশ্চয় করা হব, কারণ আমার শক্তি আমার ক্ষমতা বা আমার কর্মকৌশল সেবিল আর অথলে দি যাব দিব নি, ইয়ার ব্যবহার নিশ্চয় করবার নয় করবার হব। 2024 নির্বাচনত আঞ্চলিক দলক পরিহার করে কংগ্রেসের পক্ষ থাকিল 76% মুসলমান ভোটার, মুসলমান ভোটর মেরুকরণের বিজেপির বিপর্যয় হওয়া বলে চর্চা চলিছে দেশের রাজনৈতিক মহলত। তিনি তালাক খারিজেরেও মুসলমান মহিলাক বিজেপিয়ে আকর্ষিত করব নোৱাৰিলে বলেও ধারণা করেছে পর্যবেক্ষকে। ভারতবর্ষর মুসলমান সমাজের কৌশলগত ভোটদানের কারণে এইবার তুলনামূলকভাবে ভারতীয় জনতা পার্টি বিপর্যয়ের সম্মুখীন হল নেকি? কারণ 2019 ভারতীয় জনতা পার্টি লাভ করেছিল 303 আসন, কিন্তু এইবার গেরুয়া দলটো সীমিত হয়ে থাকিল 240 আসন, হ্রাস পালে 63 আসন। ভারতীয় জনতা পার্টিয়ে তিন তালকর প্রত্যাহারের যোগেদি মুসলমান মহিলাসকলক আকর্ষণ করিম বলে ভবা এই ধারণা মিছা প্রতিপন্ন হল নেকি? মুসলমান মহিলাসকল বিজেপির প্রতি আকর্ষিত নহল নেকি? বা ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান, সেই স্লোগানে ভারতবর্ষের মুসলমান সমাজক স্পর্শ নকরিলে নেকি? এই মুহূর্তত এইটো হয়েছে একটা প্রাসঙ্গিক প্রশ্ন। এক সমীক্ষা মতে ভারতবর্ষত এইবার মুসলমান সকলে যিসকলে মতদান দিছে তেওঁলোকৰ মাজৰ 76% পচন্দ কৰিছে কংগ্ৰেছ দলত। ভাৰতবৰ্ষৰ যিমান ভোটাৰ্ছ সেইসকলৰ মাজত 14% হৈছে মুছলমান সম্প্ৰদায়ৰ লোক, অৰ্থাৎ ভাৰতবৰ্ষত ভোটাৰৰ সংখ্যা হৈছে 96.7 কোটি, ইয়াৰে প্ৰায় 13 কোটি মুছলমান।
আর যে সমীক্ষার কথা কলো সেই সমীক্ষাত কংগ্রেসে এইবার অতিরিক্তভাবে 24% মুসলমানের ভোট লাভ করেছে। ইয়ার বিপরীতে বিজেপি দলে 2019 চনত মুসলমান সকলের পর 9% ভোট পাইছিল, কিন্তু সেয়া এবার হ্রাস পাই হয়ে গেল 6%। ইয়ার উপরও যি অন্যান্য প্রায় 40টা দল আছে সেই দলকিটাইও এইবার মুসলমান ভোটার সকলক আকর্ষিত করব নোৱাৰা পরিলক্ষিত হল। সেই দলকিটাক এইবার 18% মুসলমানে মতদান করলে। ইয়ার উপরও যি 40টা অন্যান্য দল আছে সেই দলকিটাইও মুসলমান সকলক আকর্ষিত করব নোৱাৰা পরিলক্ষিত হল। সেই দলকিটাই এইবার মুসলমান সমাজের পর 18% ভোট লাভ করলে, আর যাবারতক 21% ভোট এই অন্যান্য দলকিটাই মুসলমান সমাজের পর কমক পালে। গতি কব পারি নাকি সমগ্র ভারতবর্ষতে মুসলমান সকল কংগ্রেসের প্রতি আকর্ষিত হয়েছে, আর AIUDF বা আসাদুদ্দিন ওয়েসি আদির আঁতরি আইছে, কারণ বিশেষ কেন্দ্রত বিজেপি সরকারখন উফরার স্বার্থত একটা রাষ্ট্রীয় দলক পছন্দ করা এইবার পরিলক্ষিত হয়েছে। এই রাজনৈতিক পরিঘটনা পরিলক্ষিত হল পশ্চিমবঙ্গত। এই রাজনৈতিক পরিঘটনা পরিলক্ষিত হল মহারাষ্ট্রত, যি মহারাষ্ট্রত 12% মুসলমান ভোটার। আর অনুরূপ ধরনের রাজনৈতিক পরিঘটনা দেখা পাওয়া গেল কেরালাত, যি কেরালাত 27% মুসলমান ভোটার। উত্তর প্রদেশতো মুসলমান সকল কংগ্রেস নেতৃত্বাধীন যি মিত্রজোটর সমাজবাদী পার্টির একটা অংশ সেই মিত্রজোটলৈ আকর্ষিত হওয়া পরিলক্ষিত হল। উত্তর প্রদেশত প্রায় 19% সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, আর সেই সকল লোকে যদিহে একেলগে এটা মিত্রজোটক বা একটা রাজনৈতিক দলক ভোট প্রদান করে, যাক ব্লক ভোট বলে কোয়া হয়, তেতিয়া কিন্তু নির্ণায়ক ভূমিকা সমষ্টি ভেদে পালন করব পারে। পশ্চিমবঙ্গত কিন্তু ইয়ার এখন বিপরীত ছবি দেখা পাওয়া গেল। পশ্চিমবঙ্গত যখন মুসলমান সম্প্রদায়ের লোক TMCক ভোট দিয়া পরিলক্ষিত হল, যার পরিপ্রেক্ষিত TMCয়ে এইবার এক বিপুল জয় পশ্চিমবঙ্গত সাব্যস্ত করলে। যদি আমি তিনটা সমষ্টির বিশ্লেষণ আগবাও, নগাঁও, করিমগঞ্জ আর ধুবুরী, এই তিনটা সমষ্টির দুটা সমষ্টিত কংগ্রেস জয়ী হওয়া পরিলক্ষিত হয়েছে। তার একটা অন্যতম হয়েছে ধুবুরী সমষ্টি। সেই ধুবুরী সমষ্টিটির দুজন মূল প্রতিদ্বন্দ্বী রকিবুল হুসেইন আর বদরুদ্দিন আজমল। রকিবুল হুসেইন কংগ্রেসের, বদরুদ্দিন আজমল AIUDFর। ধুবুরী সমষ্টিটির ভোটারের সংখ্যা হয়েছে 27 লাখ, আর মুসলমান ভোটারের সংখ্যা ধুবুরী সমষ্টিটোত 82%, আর বাকি সকল হিন্দু লোক। আর এই সমষ্টিটোত এইবার 22 লাখ লোকে মতদান সাব্যস্ত করেছে, আর প্রায় 14 লাখতক অধিক ভোট পায় 10 লাখর মার্জিনত রকিবুল হুসেইনে জয় সাব্যস্ত করেছে। এই সমষ্টিটোত বদরুদ্দিন আজমলও মুসলমান সম্প্রদায়ের, রকিবুল হুসেইনও মুসলমান সম্প্রদায়। কিন্তু ধুবুরী সমষ্টিটো ভোটার সকলে কংগ্রেসক ভোট প্রদান করলে আর প্রত্যাখ্যান করলে বদরুদ্দিন আজমলক। অর্থাৎ ধুবুরী সমষ্টিটোর মুসলমান সকলে বিজেপিক উফরার স্বার্থত একটা রাষ্ট্রীয় দলের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করলে বলে বিভিন্ন বিশ্লেষকে কব খুঁজে। নগাঁও সমষ্টিটোত মোট ভোটারের সংখ্যা প্রায় 18 লাখ, তার 11.5 লাখ মুসলমান সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের লোক আছে 6,50,000 মান। আর নগাঁও সমষ্টিটোতো কংগ্রেসে বিপুল জয় সাব্যস্ত করা পরিলক্ষিত হল, আর মুসলমান সকলে নগাঁওরও কংগ্রেসক সমর্থন করা পরিলক্ষিত হল। কিন্তু করিমগঞ্জ ইয়াতক পৃথক, করিমগঞ্জ এখন বিপরীত ছবি দেখা পাওয়া গেল। যে করিমগঞ্জত 57% মুসলমান ভোটার, সেই করিমগঞ্জত কিন্তু বিজেপির প্রার্থী এগারী হিন্দু প্রার্থী কৃপানাথ মল্ল জয়যুক্ত হওয়া পরিলক্ষিত হল। আনফালে এবার লোকসভা নির্বাচিত হয়েছে 24 মুসলমান প্রার্থী। এই 24 প্রার্থীর ভিতর আছে ধুবুরীর সাংসদ রকিবুল হুসেইন। 2024 নির্বাচন অবতীর্ণ হয়েছিল 78 মুসলমান প্রার্থী, তারে 54 প্রার্থী পরাজিত হয়েছে নির্বাচন। বিপরীতে 2019 চনত লোকসভাত আছিল 26 সাংসদ, 26 মুসলমান সাংসদের ভিতর 4 আছিল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের। বহুজন সমাজ পার্টি আর সমাজবাদী পার্টির নির্বাচিত হয়েছিল 3 সাংসদ। বিপরীতে ন্যাশনালিস্ট কংগ্রেস প্রার্থী আর CPIMর পৰা 1 মুসলমান সাংসদ আছিল বিগত লোকসভা। আর বাতরিখিনি সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনত ইন্ডিয়ার বৈঠক। এই বৈঠকত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিরোধী ঐক্যর। বিরোধীর আসনত বহার সিদ্ধান্ত ইন্ডিয়া এলায়েন্সর,
সরকার গঠনের চেষ্টা নকরে ইন্ডিয়ালায়েন্সে। ইন্ডিয়ালায়েন্সের হাতত নাই পর্যাপ্ত সংখ্যা। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে সহযোগ নকরাত নাপালে পর্যাপ্ত সংখ্যা। সরকার গঠনের লালায়িত নহয় ইন্ডিয়ালায়েন্স। রাহুল গান্ধী, খার্গে আর বাওপন্থীয় জানালে ইন্ডিয়ালায়েন্সের স্থিতির কথা। কংগ্রেসের পরাই হব বিরোধী দলপতি। অবশ্যই সংসদের ভিতরে বাহিরে যুঁজি যাব ইন্ডিয়ালায়েন্সে। এন ডি এ সমালোচনা বিরোধী ঐক্যর। এন ডি এর সরকার অস্থায়ী হব বলে সমালোচনা করলে ইন্ডিয়ালায়েন্সে। সহযোগী দলের চাপর স্থায়ী নহব এই সরকার। যেতিয়া এন ডি এর মজত ভাঙন সৃষ্টি হব তেতিয়াহে সরকার গঠনের কথা ভাবিব ইন্ডিয়ালায়েন্সে। মুঠতে গুরুত্বপূর্ণ খবর, ইন্ডিয়ালায়েন্সের বৈঠক সমাপ্ত হয়েছে আর কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনত ইন্ডিয়ালায়েন্সের এই বৈঠক অনুষ্ঠিত হয়। কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিরোধী ঐক্যর। বিরোধীর আসনত বহার সিদ্ধান্ত লৈছে ইন্ডিয়ালায়েন্সে। সরকার গঠনের চেষ্টা নকরে ইন্ডিয়ালায়েন্সে। ইন্ডিয়ালায়েন্সের হাতত নাই পর্যাপ্ত সংখ্যা। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে সহযোগ নকরাত পর্যাপ্ত সংখ্যা নাপালে আর সরকার গঠনের কিন্তু ইন্ডিয়ালায়েন্স যে লালায়িত নহয় সেটা আকৌ এবার স্পষ্ট করে দিছে। রাহুল গান্ধী, খার্গে আর বাওপন্থীয় জানালে ইন্ডিয়ালায়েন্সের এই স্থিতির কথা। কংগ্রেসের পরাই হব অবশ্যই বিরোধী দলপতি। সংসদের ভিতরে বাহিরে যুঁজি যাব ইন্ডিয়ালায়েন্সে। এন ডি এ সমালোচনা করেছে বিরোধী ঐক্যয়। এন ডি এর সরকার অস্থায়ী হব বলে সমালোচনা করেছে ইন্ডিয়ালায়েন্সে। সহযোগী দলের চাপর স্থায়ী নহব এই সরকার। যেতিয়া এন ডি এর মাজত ভাঙন সৃষ্টি হব তেতিয়াহে সরকার গঠনের কথা ভাবিব ইন্ডিয়ালায়েন্সে, সেই কথাও তেওঁলোকে উল্লেখ করে দিছে। আজকে পলিটিক্যাল সিচুয়েশন পে और आज की जो परिस्थिति है उस पर बहुत से सजेशन आए, चर्चा हो गई और ये निष्कर्ष आखिरी में ये निकला कि हम सब मिलके एक ही वॉइस में ये कहना चाहिए जो मैं आपको पढ़ के बताऊंगा। The constituents of India Bloc thank the people of India for the overwhelming support received by our allies. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism and also to save democracy. The India Bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision and we all together agreed on these points and will definitely whatever promises we have given to the people that we will keep it up and just I want to tell this. Thank you very much. এই মুহূর্তের আন এক খবর, বুকাজানত বুজন পরিমাণের মারণাস্ত্র জব্দ হয়েছে। অস্ত্র শস্ত্র সহ আরক্ষীর জালত পড়েছে দুই সরবরাহকারী। নাগাল্যান্ড সীমান্তর পুরনা লাহরি জানত আরক্ষী জব্দ করলে এই মারণাস্ত্রখিন। জব্দকৃত অস্ত্র শস্ত্রখিনির মাজত আছে এটা রিভলভার, সাতটা 9mm পিস্তল, দশটা ম্যাগজিন, 0.32 পিস্তলের 94 রাউন্ড আর 9mm পিস্তলের 407 রাউন্ড সক্রিয় গুলি। ডিমাপুরের গুয়াহাটিলে আহি থাকা এখন গাড়ির পর আরক্ষীয়ে জব্দ করে এই অস্ত্রখিন। পশ্চিমবঙ্গত পঞ্জীয়ন করা WB02AH1421 নম্বরের গাড়িত অস্ত্র সরবরাহ করাক লৈ সৃষ্টি হয়েছে রহস্য। অস্ত্র শস্ত্র সহ আরক্ষীর জালত মণিপুরের উখরুল জেলার সপেইমি, মুইরাং আর মাথান সিং কেসিং। এটা STFর পৰা পুরা খবর ভিত্তিক আমি এখন গাড়ি, বিশেষ গাড়ি এখনের আমি নম্বর পাইছিলাম আর গাড়ি আমি আজি চেক করে ইয়াত চা হল লাহরিজান আর লাহরিজান আইসিএর কর্মচারী লগত যে আছে চার পিছত প্রায় সাতটা পিস্তল, একটা রিভলভার, 407 রাউন্ড 9mm এমিউনেশন আর 94 রাউন্ড 0.32 এমিউনেশনস,
কে আদি করে আর 10টা ম্যাগাজিন কে আদি করে 2টা মোবাইল ফোন আদি করে বিভিন্ন ধরনের আমি নথিপত্র ইতিমধ্যে পাইছো আর এইখিনি আমি গুয়াহাটিলে নিয়ে আসলে বলে আমি প্রিলিমিনারি ইনকোয়ারিত আমি গম পাইছো আর বাকি দুজন মানুষ আমি ইতিমধ্যে আটক করেছো এই সংক্রান্ত আর আমি ফার্ডার ইনভেস্টিগেশন আমি এটা অব্যাহত রাখছি। এতালেকে পাওয়া তথ্য অনুসরি আমি ডিমাপুর বলে এনে পাইছো কিন্তু কনফার্ম হওয়া নাই, এই ফার্ডার ইনভেস্টিগেশনতে ওলাব। আমার সাংবাদিক সুদীপ্ত বড়ো আছে ফোনলাইনত। তদন্ত চলি আছে বলে আরক্ষী সদরি করেছে সুদীপ্ত, কিন্তু কি লক্ষ্য উদ্দেশ্য থাকবে, কি সন্দেহ প্রকাশ করা হয়েছে? হয় পাঞ্জলজি, ডিমাপুর আজি যে মহানষ্ট সরবরাহর চেষ্টা চলা হয়েছিল নাগাল্যান্ড সীমান্তর লাহরিজানত যে নাকাতাল আছে যে উদ্ধার করবল সক্ষম হয় আমার আরক্ষী সঞ্চালক আর আমার এসপি সঞ্জীব শইকিয়া উপস্থিত যে উদ্ধার করবলে যে সক্ষম হয় সেই মহানষ্ট ডিমাপুরলে নিছিল কুটাঘাত সংঘটিত করার উদ্দেশ্যে ডিমাপুর গুয়াহাটিলে নিয়ার এক সন্দেহ প্রকাশ করেছে আর ইতিমধ্যে আমি যখন বাহনের উপর উদ্ধার করা হয়েছে বাহন WB02AH1421 নম্বর একজন বাহন সেই বাহন জব্দ করবলে সক্ষম হয়েছে আর মণিপুরের দুজন সরবরাহকারী আটক করবলে সক্ষম হয়েছে। ইতিমধ্যে আমি আরক্ষী অধীক্ষকর আমার এসপির আমি যোগাযোগ করবলে কথা পাতিছিল আমি মন্তব্য লোক চেষ্টা করেছিল আমাক ইনভেস্টিগেশন চলি আছে আমাক জানিবলে দিছে আর ইনভেস্টিগেশন সম্পূর্ণ নোহার পর্যন্ত আমার আমাক কোনো ধরনের তথ্য প্রকাশ নকরলে আমাক জানিবলে দিছে। সুদীপ্ত, অন্তিমটো প্রশ্ন যে এই যে দুজন যুবকক করায়ত্ত করা হয়েছে বয়স যেন বড় বেশি নহব আমি দেখি অনুমান করব পাৰিছো, খুব কম বয়সীয় যুবক যেন লাগিছে। হয়, তেওঁলোকৰ বয়স খুব কম, তেওঁলোকৰ বয়স খুব বেছি 22-25 বছৰ হ'ব আৰু তেওঁলোকৰ লগত আমি যি সুধিবলৈ আমি চেষ্টা তেওঁলোকৰ মন্তব্যলৈ আমি চেষ্টা কৰিছিলোঁ তেওঁলোকে আমাক জনোৱা মতে তেওঁলোকে কোনো ধৰণৰ এই কথা নাজানো বুলি কৈছে আৰু তেওঁলোকক কৈছে আমাক গাড়ীখন মাত্ৰ আমাক ডিফুৰ পৰা পাৰ কৰি দিব লাগে, গাড়ীখন পাৰ কৰি দিয়াৰ নামত তেওঁলোকক 25,000 টকা ভাড়া দিছিলে বুলি আমাক তেওঁলোকে জানিবলৈ দিছে। ধন্যবাদ সুদীপ্ত, পৰৱৰ্তী সময়ত অধিক তথ্যৰ বাবে পুনৰ যোগাযোগ কৰিম। আৰু সুপাৰ প্ৰাইমত এইখিনিতে সময়, বাণিজ্যিক বিৰতিৰ পুনৰ স্বাগতম। ছাগলী চোৰক কেন্দ্ৰ কৰি চামগুৰিৰ বৰদলত উত্তপ্ত পৰিস্থিতি, ননৈৰ পৰা ৰাইজে খেদি আহি গাড়ীসহ 4 ছাগলী চোৰক আবদ্ধ কৰে বৰদলত। স্থানীয় ৰাইজে অগ্নিসংযোগ কৰে চুৰি কাৰ্যত ব্যৱহাৰ কৰা হুণ্ডাই বাহনখনত। সুযোগ বুঝি 2টা চোরে পলায়ন করে যদিও আন 2 চোর চামগুরির বরমার আমির হোসেন আর ইমান হোসেনক রাইজে উত্তম মধ্যম সোধায় গতাই দিলে চামগুরি আরক্ষী। সংকটজনক অবস্থা 2 চোরক চামগুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত ভর্তি করালে আরক্ষীয়। ননৈর পরা বন্ধু এজন ফোন করলে কৈছে গাড়ি এখন গৈ আছে এনেকা তেনেকা গাড়ি তহতে উদমারি রখাশুন বলে কলে। তারপর আমি উদমারিত আসিল, উদমারির পর আমি তেনকা মোক ফোন করার লগে ময়ও 3-4 জনক ফোন করল। তারপর আমি উদমারির পর মানে তেনকা উলা উলাউলি করতে রাস্তাত মানে গাড়িখন আহি পাই গল, গাড়িখন পার হয়ে গেল। তো গাড়িখনের ছাগলি আসলে ছাগলি চুল আছে চুর করে আনিছিল। হয় হয়, নয় গুহামন্দির ওসর পর গুহামন্দির ওসর পর। তারপর আপনাকে গাড়িখন ধরলে? গাড়িখন আমি তারপর উদমারির পর আহিল লড়া পার প্রায় 7-8 জন, তারপর ননয় পর আহিলে আমি আহি কঠালগুড়ি ফেলে গেল গাড়িখন এইফালে গেলে। তারপর কঠালগুড়ি ফালে আমি যেটা গিয়ে আসলো তারপর কঠালগুড়ি পাওয়া নাই, তারপর আকই নীলাপানি নীলাপানি ফেলে সুমাইছিল সেইফালের উভতি আহতে কঠালগুড়ি চলে পালো, সেইখিনিপরা আকো রখা নাই গাড়িখন, আকো স্পিড দিয়ে একদম পুরা দবাই আহিছে। আহি পেলায় তারপর আর গান্ধী কেশার হয়ে এইফালে বরদল হয়ে ওলাই যাও, ওলাই যাওয়া অবস্থাতে বরদল বরদল গোটে ফুনাফুনি হল না, তাকে বরদল রাইজে ধরলে রাইজে ওলাই রখালে। নৈশ আহারের বাবে রাষ্ট্রপতি ভবনত উপস্থিত প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ভবনত উপস্থিত হয়েছে অমিত শাহ, সর্বানন্দ সোনোয়ালও উপস্থিত হয়েছে রাষ্ট্রপতি ভবনত, প্রতিগী বিদায়ী সাংসদ সামিল হল রাষ্ট্রপতি ভবনের এই নৈশ আহারত। রাষ্ট্রপতি ভবনত উপস্থিত হওয়ার মুহূর্তের কিছু দৃশ্য আমি দেখাইছো, নৈশ আহারের বাবে রাষ্ট্রপতি ভবনত ইয়া দেশের প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার দৃশ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ভবনত উপস্থিত হয়েছে অমিত শাহ, সর্বানন্দ সোনোয়ালও উপস্থিত হয়েছে রাষ্ট্রপতি ভবনত, প্রতিগী বিদায়ী সাংসদ সামিল হল রাষ্ট্রপতি ভবনের নৈশ আহারত। টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা, সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি, এভরিডে স্পাইসেস